ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ট্যাগফরি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য একটি আকর্ষণীয় নিউজ রয়েছে, যে নিউজটিতে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষকদের বাড়তি আর্থিক সুবিধা দিতে আজ রুল আদেশ জারি করেছে। রুল আদেশ জারি পরিপত্রটিতে কি বিশেষ তথ্য রয়েছে সে বিষয়গুলো এখন আমি আপনাদের জানাবো। তো চলুন শুরু করা। সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের বেতনের 6% পরিবর্তে 10% কর্তনের বিপরীত বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আইকো। একই সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের অবসরের আর্থিক সুযোগ সুবিধা কেন 1 বছর অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের নির্দেশনা দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত 31 আগস্ট এর রুল জারি করে। বুধবার 14 সেপ্টেম্বর রুলের লিখিত অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, বেসরকারি এনজিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা কর্মরত শিক্ষক কর্মচারীগণের বেতন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রভিডেন্ট মালাদু 1999 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধান মালা 2005 এর আলোকে বেতন থেকে অবসরের জন্য 6% কর্তন করা হতো। কর্তনকৃত অর্থ থেকে অবসরের পর অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের এককালীন আর্থিক সুবিধা প্রদান করত। তবে 2017 সালে শিক্ষা মন্ত্রণালয় এসআরও নম্বর 84 এবং এসআরও নম্বর 89 জারি করে এর মাধ্যমে কর্তৃত 6% পরিবর্তে 10% বৃদ্ধি করে, যা 2019 সালের এপ্রিল মাস থেকে কার্যকর। 2019 সালের এপ্রিল মাস থেকে সমস্ত বেসরকারি এনজিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতনের 6% পরিবর্তে বর্ধিত হারে 10% কর্তন করা হয়, কিন্তু অতিরিক্ত 4% বর্ধিত কর্তনের জন্য কোনো প্রাপ্ত অতিরিক্ত সুবিধা অবসর গ্রহণকারী শিক্ষক কর্মচারীদের প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একই সঙ্গে এই কর্তনকৃত 10% অবসরের পর অনেক সময় অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণ তাদের জমাকৃত অবসর সুবিধা পেতে দীর্ঘ সময় লেগে যায়, ফলে বেসরকারি ও এনজিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ হাইকোর্টে রিট দায়ের করেন। আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া আরও বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতনের 10% কর্তন করা হচ্ছে কিনা তাদের অবসরকালীন সুবিধা পূর্বে 6% হারে পরিশোধ করা হচ্ছে, এটা বৈষম্যমূলক এবং অধিকারের চরমোল্লঙ্ঘন। সারা দেশের 33,000 এনজিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক কর্মচারী এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষা আপডেট নিউজটি। তো আশা করি জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।